কাজটা আমি উকিল বাবুকে দিয়ে একাই করতে পারতাম। তবুও আপনারা গ্রামের 5টা গণ্যমান্য লোক, আপনাদের জানাবার জন্যই কষ্ট দিয়ে ডেকে আনা। না না না, কষ্টের কি আছে? আহা, তুমি ডেকেছো, আমাদের আসতেই হবে। হ্যাঁ, তাহলে অনুমতি দিন, শুরু করি। তোমার তো আর শরীর খারাপ, যা করবার করে, এবার বিশ্রাম টিশ্রাম নাও। নিরুকি বাবু, শুরু করুন, পড়ে শোনান। শরীরের যে অবস্থা আছে জানো, কখন যে হুট করে কি হয়ে যায় বলা খুব মুশকিল। হায় হায়, কি আমার বয়স হয়েছে তোমার যে এখনই তেমন একটা কিছু হয়ে যাবে? দেখো, আমার বয়স তো তোমারই মতো হবে। কই, আমি তো এখনো মরার কথা ভাবছি না। সব শরীর কি আর একরকম যায়? আমি আজকাল খুব একটা ভালো বোধ করছি না জানো, তাই ভাবলাম যে বিষয় সম্পত্তি যা করা গেছে তার একটা উইল করা যাক, তাই আপনাদের ডাকা আর কি। উইলে দরকারটাই বা কি? তোমার তোমার তো দুটি ছেলে, আর তো কোনো শরিক নেই। তোমার অবর্তমানে যা কিছু আছে ওরাই তো পাবে। অত নিশ্চিন্ত হতে পারলে তো কথাই ছিল না, আর পারলাম কই? উইলি যখন করবে তখন তোমার ছেলেদের উপস্থিত থাকা দরকার ছিল না? সে না হয় সই করার সময় ওদের ডেকে নেওয়া যাবে। তাছাড়া ছেলেদের হয়ে ওদের মাই তো রয়েছে, প্রধান সাক্ষী হয়ে থাকবে। কি হয়েছে সজন, তোমাকে কেমন যেন অস্থির অস্থির লাগছে। আচ্ছা বলো তো কাকা, বাবার মতলবটা কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। কেন, কি হয়েছে? উকিল ডেকে পাড়ার গুরুজনদের নিয়ে কিসের এত শলা পরামর্শ হচ্ছে? আমাকে তো আগে ভাগে জোর করে আড়তে পাঠিয়ে দিলেন। বাবার শরীরটা ভালো নেই, ভাবলাম সবসময় কাছাকাছি থাকে, তা কিছুতেই আমাকে থাকতে দিলেন না। আমি তাই সম্পূর্ণ স্থির বিবেচনায় ও স্বজ্ঞানে পুনরায় ঘোষণা করে দিয়েছি যে আমার সমুদয় স্থাবর অস্থাবর সম্পত্তির একমাত্র বৈধ উত্তরাধিকারী আমার জ্যেষ্ঠ পুত্র শ্রী সজল কুমার দত্ত। এই দানপত্রে প্রধান সাক্ষী রইলেন আমার স্ত্রী শ্রীমতী অর্ণিমা দত্ত, স্বাক্ষর শ্রী উপেন্দ্রনাথ দত্ত। আপনারা সব সাক্ষী রইলেন, এই দলিল পাকা হতে কটা দিন সময় লাগবে? এর মধ্যে যদি আমার একটা কিছু হয়ে যায় তাহলে আপনারাই এর ব্যবস্থা করবেন। ঠিক আছে ঠিক আছে, আমরা 10 জন থাকতে তোমার ইচ্ছের কোনো অন্যতা হবে না। ঠিক আছে উকিল বাবু, আপনি যান, দলিলটা পাকা করার ব্যবস্থা করুন, আগে বেশি দেরি করবেন না। আগে ঠিক আছে, আসি। আমি বাবা পাকা কথার লোক, তোমার সম্পত্তি তুমি যেমন ভালো বুঝেছ করেছো, এতে অন্য লোকের অসন্তুষ্ট আবার কি আছে? দেখলে কেমন রাগ করে চলে গেল। আপনারা এখন যান। না বাবা না, এ কিছুতেই হতে পারে না, কিছুতেই না। এই উইল, সেই উইল তুমি ছিঁড়ে ফেলো বাবা, সেসব সেই সম্পত্তির ভার আমি বইতে পারবো না বাবা। তুমি তুমি সমস্ত সম্পত্তি কাজলকে দিয়ে দাও, এভাবে এইভাবে মা আর কাজলকে তুমি কষ্ট দিও না বাবা। আমাকে আমাকে এত বড় শাস্তি তুমি দিও না বাবা। কেন রে, তুই কি তোর মার ভার নিতে চাস না? ওকে দেখবি না তুই, সান্ন বলে ফেলে দিবি। বলো না বাবা, অমন কথা তুমি বলো না। মা আর কাজল ছাড়া আমার আর কে আছে? আমার আর কে আছে? আমার মা, আমার মা আমারই রইলেন, তবু তবু কাজলকে তুমি এভাবে বঞ্চিত করতে পারো না বাবা। হোমা বাবাকে তুমি বুঝিয়ে বলো না মা, আমি আমি একা তোমাদের ছেলে নেই, কাজলও তোমাদের ছেলে। হোমা মা বাবাকে বুঝিয়ে বলো মা। তোর বাবা যা করেছেন ঠিকই করেছেন, কাজল এখন ছেলে মানুষ, সম্পত্তি হাতে পেলে হয়তো নষ্টই করে দেবে। আর তাছাড়া তোর কাছে থাকা যা, কাজলের কাছে থাকা তো একই ব্যাপার। তুই আর কাজল কি ভিন্ন? কাজল আগে মানুষ হোক, সংসারে মন বসা, তখন না হয় তুই যা হয় কিছু দিস। কিন্তু মা, তোমরা শুধু শুধু ওর উপর ভুল ধারণা করে বসে আছো। ভুল হলে তো ভালোই, তুই সে ভুল পরে শুধরে দিস। কিন্তু এত কষ্টের সম্পত্তি নয় ছয় হয়ে গেলে আমি যে মরেও শান্তি পাবো না বাবা।
না না আমি আর ওর উপর ভরসা রাখতে পারছি না। এসেছিলাম একটা কাজে, তাই ভাবলাম শহর পর্যন্ত যখন এলাম তখন তোমার সাথে একটু দেখা করেই যাই। ভালো আছো তো বাবাজি? আপনাদের আশীর্বাদে ভালোই আছি। বেশ বেশ, তা তুমি তো বাবাজি বাড়ির দিকে যাওয়া একেবারে ছেড়েই দিলে। সপ্তাহে সপ্তাহে পরীক্ষা, কিছুতেই সময় করে উঠতে পারছি না। এ কথা বললে কি চলে বাবাজি? সহায় সম্পত্তি যাদের আছে তাদের নিজেদের একটু দেখাশোনা করতে হয় বই কি? সম্পত্তির কথা আমি বুঝিও না ভাবিও না, ওসবের জন্য তো দাদা আছে, দেখাশোনা করার দায়িত্ব তার। তুমি তো ওদিককার কোনো খোঁজ খবরই রাখো না। সজল তোমাকে কিছু জানায়নি? ব্যাপারটা কি বলুন তো কাকা? তোমার বাবা হঠাৎ একটু অসুস্থ হয়ে পড়েছিলেন, এখন সম্পূর্ণ সুস্থ। সে অসুস্থতার মধ্যে সমস্ত সম্পত্তি উইল করে তোমার দাদাকে লিখে দিয়েছেন। বাবা তো ঠিকই করেছেন, এমনিতে তো সবকিছু দাদা চালাচ্ছিল। সবকিছু চালানো আর সবকিছুর মালিক হওয়া কি এক কথা বাবাজি? ওতে তো তোমারও অর্ধেক অংশ পাও না। দাদা আর আমি কি আলাদা? দাদার কাছে থাকলেই আমার থাকবে। থাকে না বাবাজি, থাকে না। তাই যদি হতো তাহলে বাবাকে ফুসলে সজল সবকিছু লিখে নিল কেন? আমি নিজের চোখে দেখে গেলাম, তুমি দিব্যি ভালো ছেলে, পড়াশোনায় ব্যস্ত, অথচ গ্রামমায় রটে গেছে যে তুমি দিন রাত মাতাল হয়ে আগে কার স্বার্থে সব রটনা রটে। হে এখনো সময় আছে, উইলে পাকা শৈশবুদ হওয়ার আগে তোমার বাবাকে ধরে পড়ো। না কাকা, বাবা যদি তার সম্পত্তি দাদাকে দিয়ে যায় তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু দাদা আমার সঙ্গে কোনোদিন প্রতারণা করতে পারে না। বিশ্বাস অবিশ্বাস সব তোমার মর্জি বাবাজি, সময় এলেই সব টের পাবে। চাই কি তুমি পরীক্ষা করে দেখতে পারো, এতদিন তুমি যা চেয়েছো তাই পেয়েছো, এবার একটু বেশি করে টাকা চেয়ে পাঠাও তো। যদি তুমি পাও তাহলে আমি বুঝবো যে আমি ভুল করেছি। আরে বাবা এইসব তো ভুল হবার নয়, তোমার দুর্নাম রটল, তোমার বাবা অসুস্থ হলেন, তারপরেই কিন্তু ওই উইল তোমাকে বঞ্চিত করে সব সম্পত্তি পেল ওই সজল। এর মধ্যে তো মার প্যাচ না থেকে পারে না বাবাজি। বাবা কাজলের চিঠি, কাজল কিছু টাকা চেয়ে পাঠিয়েছে। নতুন কি, প্রতি মাসেই তো পাঠাচ্ছি, তাও কাল সকালে পাঠিয়ে দাও। ইয়ে না মানে কিছু টাকা বাড়তি লাগবে। কেন বাড়তি লাগবে কেন? তা কিছু জানায়নি, লিখেছে বাড়তি লাগবে, খুব প্রয়োজন। প্রয়োজনের টাকা তো দোয়াই হয়, বাড়তি টাকা আবার কিছুর জন্য? কত টাকা চেয়েছে? তেমন কিছু না, মাত্র 1,500 টাকা। কি 1,500? দেখো ছোট বউ দেখো, 500 থেকে বাড়ি যখন 700 করেছিল তখনই আমি আপত্তি করেছিলাম, এখন 1,500 চলে গেছে। কোন লাট বিলাটের ছেলে বাড়ি থেকে এত টাকা পায় না, এখন গেল তো সন্দেহ, উচ্ছন্ন হয়ে গেছে, দুয়াতে ওড়াচ্ছে। আহ বাবা পড়াশোনার খরচ কত কাজে লাগতে পারে, সব কি আমরা বুঝি নাকি? আহ তুমি চুপ করো, আমাকে বুদ্ধি দিতে আসবে না। ওকে সাফ লিখে দাও আর কোনো টাকা পাঠানো হবে না, ওর জন্য সব ছেড়ে ছুড়ে দিয়ে এখানে চলে আসে, লেখাপড়া করতে হবে না, ভর্তি করে টাকা ওড়াবে, লুটের টাকা পেয়েছে। আহা থামো না একটু, শান্ত হও তুমি, কষ্টের টাকা এভাবে আমরা নষ্ট করতে দেব না। বুঝে দেখো, বুঝে দেখো ছোট বউ, উইল করে আমি ঠিক করেছি না ভুল করেছি? এখনই 1,500 টাকা চাইছে, সম্পত্তি হাতে পেলে তো বেচবে আর দু হাতে ওড়াবে। না না সব বন্ধ বন্ধ, লেখাপড়া সব বন্ধ। বাবা তুমি শুধু শুধু উত্তেজিত হচ্ছ। কোনো বাজে খরচ করার মতো ছেলে আমাদের কাজল নয়, নিশ্চয়ই প্রয়োজনে। চুপ করো, একদম চুপ, এ বিষয়ে একটা কথাও আমার সামনে উচ্চারণ করবে না। ঠিক আছে বাবা ঠিক আছে, তোমার ইচ্ছার বিরুদ্ধে কেউ কোনো কাজ করবে না, চলো ভেতরে চলো। চলো মা। আমার সব গয়না তো মার কাছে রাখা আছে, এই কানের আর গলার ছাড়া আমার কাছে তো আর কিছু নেই। এ দিয়ে 500 টাকা পাওয়া যাবে কিনা সন্দেহ, আর আমিও এমন একটা গাধা, দিনে দিনে যা বেচা কেনা হয়েছে সব ওই বুড়োর হাতে তুলে দিয়েছি, কিছু কিছু নিজের কাছে রাখলে আজ আর এই বিপদ হতো না। তুমি একবার মাকে বলে দেখো না। মা? তিনিও কম নাকি, কি বললো শুনলে না? কষ্টের টাকা কেউ নষ্ট করতে চাইলেই আমরা দেব নাকি? আরে বাবা বাপ ছেলের মধ্যে কথা হচ্ছে, তুই বেটি নাক গলাতে আসিস কেন? তবুও যাও একবার মাকে কৌশলে বলে দেখো, যাও।
দেখি। মা, মা, ও মা, কি বাবা ঘুমিয়েছেন? একটু আগেই ঘুমিয়েছে, কেন রে? না মানে বাবা রাগ তো পড়ে গেছে, না রাগ পড়লেই সব ঠিক হয়ে যাবে। রাগ পড়ুক আর না পড়ুক, ওই সমস্ত বাজে খরচ করার জন্য টাকা পয়সার কথা মুখেও আনবি না। পাগল হয়েছো মা, ওই বাঁদরটাকে টাকা পাঠাবো আমি? এক খানা করিও না। ঠিক তাই, ওই সমস্ত বাজে চিন্তা না করে ঘুমো গিয়ে যা। এ মা, তোমার বউয়ের কয়টা গয়না দাও না। না মানে পড়বে আর কি। হঠাৎ এত রাত্রে গয়না পড়বে? না মানে মেয়ে মানুষ তো, রাতে একটু সাজগোজের শখ হয়েছে এই আর কি। সজল, সজল, আমি তো তোর মা নাকি? হ্যাঁ, কিন্তু এই সব কথা কেন বলছো মা? সজল, মায়ের চোখকে ফাঁকি দেওয়ার মতো সন্তান সংসারে আজও জন্মায়নি। কারোর ফুর্তি করার জন্য ঘরের বউয়ের গয়না বিক্রি করে সংসারে অলক্ষ্মী ঢুকতে আমি দেব না। যাও শুয়ে পড়ো গিয়ে। মানি অর্ডার। হ্যাঁ, পেনটা। মাত্র 500 টাকা, চাইলাম 1,500 টাকা, অথচ বরাবর যা পেতাম সেটাও পেলাম না, একেবারে 500 এসে নেমেছে। তাহলে তো অমল কাকা ঠিকই বলেছে, তোমার দুর্নাম রটল, তোমার বাবা অসুস্থ হলেন, তারপরেই কিন্তু ওই উইল। না না, আমাকে দেখতেই হবে বাড়িতে কি হচ্ছে। বাদল, এটা একটু দোকানে দিয়া। বৌমা দাও, এত লম্বা ঘোমটা দিয়ে ঘোরাঘুরি করছে কেন? ও কিছু না মা, ও কিছু না, ঘরের বউ তো, একটু ঘোমটা টোমটা দিয়ে না চললে লোকে কি বলবে? তুই চুপ কর। বৌমা, তোমার কান খালি কেন? না মানে কানে একটু ব্যথা করছিল তো তাই খুলে রেখেছি। থামো, তাই কদিন ধরে আমি দেখছি এত ঘটা করে ঘোমটা দেওয়া। সজল, বউয়ের কানের দুল কি করেছিস? কি আর করব, আমার যা ইচ্ছে তাই করেছি, এত কইবে দিতে পারবো না। আমার নিষেধ করার সত্ত্বেও তুই বউয়ের গয়না বিক্রি করেছিস, তাও আবার কান খালি করে? হ্যাঁ করেছি, বেশ করেছি, কি এমন কান, তাতে আবার সোনার গয়না? গয়না আমার ভাইয়ের চেয়ে বড় হলো নাকি? এই এ কেমন মা, গয়নার জন্য শোক করে ছেলের জন্য শোক করে না? তুমি থামবে? ধর, বউয়ের সব গয়না আমি তোকে দিয়ে দিলাম, এবার যা খুশি তাই কর। সজল, সজল, কাজল এসেছে। কাজল এসেছে? মা, এগুলো আপাতত তোমার কাছে রেখে দাও, পরে মাথা ঠান্ডা হলে দিয়ে দিও। শোনো, কানে আর গলায় একটা কিছু পরে নিও। কি রে কাজল, হঠাৎ এলি? আমাকে একটা খবর দিলে তো পারতিস, ঘাটে গাড়ি পাঠিয়ে দিতাম। যাক ভালোই হলো তুই এসে পড়েছিস, তোর শরীর ভালো তো? এই টাকা পেয়েছিস? আহা, তুমি একটু থামো তো, বেচারা এত দূর থেকে এসেছে, আগে ওকে একটু বিশ্রাম করতে দাও। তুমি প্রশ্ন করে করে ওকে হয়রান করে দিচ্ছ। চলো ভাই ঘরে চলো। হ্যাঁ চল। দাও ভাই ব্যাগটা আমাকে। না থাক বৌদি, আমার জন্য তোমাদের আর হয়রান হতে হবে না। দেখো দেখো কি সর্বনাশ টাইনে করলো, সবাই সবাই আমার শত্রু, শত্রু। কি হয়েছে রে? এই যে, এই যে, বেশ হয়েছে, বেশ হয়েছে, তোমার মনোবাসনা পূর্ণ হয়েছে, এবার যাও তুমি আর মা মিলে হাসো গাও, যাও গিয়ে দেখো, যাও। মা, আমার জন্য তোমাদের উঁচু মাথা আমি নিচু করতে দেব না, কারো কাছে আমার কিছু বলার নেই, কিছু চাওয়ারও নেই, আমি শুধু তোমার কাছে একটি কথা জানতে চাই মা, আমার নামে যে দুর্নাম রটেছে তার কতখানি সত্যি সেটাকে একবার খোঁজ নিয়ে দেখেছো? যে দাদাকে, যে দাদাকে আমি সবচেয়ে বেশি আপন বলে মনে করতাম, সে দাদা তো পারতো আমার সম্বন্ধে একবার খোঁজটা নিতে। সত্যটা জানলে বুঝি বাবাকে ফুসলে উইলটা করতে অসুবিধা হতো, তাই না? মা, সম্পত্তির লোভ আমার নেই, কিন্তু উইল করার আগে বাবা তো অন্তত একবার আমাকে জিজ্ঞেস করতে পারতেন। তার সম্পত্তি তিনি যাকে খুশি তাকে দিয়েছেন, তুই বলার কে?
তিনি যাকে যোগ্য মনে করেছেন তাকে দিয়েছেন। তাই বুঝি নিজের যোগ্যতা প্রমাণের জন্য দাদা আমাকে একটা খবরও দিতে পারেনি, তাই বুঝি প্রয়োজন হয়েছিল আমার নামে দুর্নাম রটানোর? না কাজল, তা না হলে কেন আমাকে ডাকা হলো না, কেন আমাকে জিজ্ঞাসা করা হলো না, কেন আমার অবর্তমানে উইল করা হলো? চুপ, একদম চুপ, একদম চুপ। তোমার এত বড় সাহস, তুমি এত বড় লায়ক হয়ে গেছো, তোমার কাছে আমাকে কৈফিয়ত দিতে হবে, তোমার হুকুম মতো আমাকে চলতে হবে। হ্যাঁ যাদব পদ্মায় স্কুলাঙ্গার, তুমি আমার সম্পত্তি চাও? না সম্পত্তি যাও, বাবা আমি তোমার মুখ দেখতে চাই না, বেরিয়ে যাও এখান থেকে। বাবা আমি আসিনি, বাবা আমি চলে যেতেই এসেছি। তাই যাও, এক্ষুনি যাও, চলে যাও। কাজল, কাজল, বাবা বাবা কাজল চলে যাচ্ছে, বাবা বাবা ওকে ফেরাও, মা মা কাজলকে ফেরাও, মা কাজল, কাজল যাস নে ভাই, কাজল দাঁড়া, কাজল আমার কথা শোন, কাজল 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 যাস নে ভাই, ছেড়ে দাও ছেড়ে দাও, কাজল কাজল আমার কথা শোন। তোর বাবা কেমন করছে? বাবা বাবা বলো, তোমার বাবা, তোর বাবা কেন কেমন করছে? তোমরা বাবাকে দেখো, আমি ডাক্তার নিয়ে আসছি। কি হলো? তুমি যাও ডাক্তার, তোমাকে আর দরকার নেই, আমার যাবার সময় হয়ে এসেছে। আমি ওপারে ডাক শুনতে পারছি। না বাবা, ও কথা বলো না বাবা। তুমি চুপ করো, এসব কথা তুমি বলো না। আপনি উত্তেজিত হবেন না, আপনি একটু শান্ত হন, সব ঠিক হয়ে যাবে। শুধু শুধু কাজলটাকে একবার দেখে যেতে পারলাম না। তুমি চুপ করো বাবা, কাজল নিশ্চয়ই আসবে, আমি ম্যানেজার কাকুকে পাঠিয়েছি, সঙ্গে করে নিয়েই আসবে। কাজল, কাজল তো ফেরেনি, সাত দিন আগে দেশে গিয়েছিল, আজও ফেরেনি। ফেরেনি? এই চিঠিটা ওকে দিয়ে দেবেন, বলবেন দাদার চিঠি, আর চিঠি পড়ার সঙ্গে সঙ্গেই যেন দেশে চলে যায়। দেরি করলে হয়তো ওর বাবার সঙ্গে আর দেখা হবে না। কাজল বুঝি খবর পেল না ছোট বউ, ওকে ওকে শেষ দেখাটাও দেখতে পেলাম না। তুই ওকে বলিস বাবা আমি ওকে আশীর্বাদ করে যাচ্ছি, কয়েকদিন ভালো হয়ে যাবে। ওকে তুই তুই ফেলে দিসনি বাবা, ওকে তুই ফেলে দিসনি বাবা। এ তুমি কি বলছো বাবা, কাজলকে ছেড়ে কি আমি বাঁচতে পারি বাবা? তোর তোর মা রইল, তাকে তুই পর করে দিস না বাবা, পর করিস না। বলো না বাবা, বলো না, আমার মা আমারই রইলেন, তুমি তুমি শুধু শুধু কাজলকে কষ্ট দিলে। তুমি শুধু মুখে বলে যাও বাবা, আদেশ দিয়ে যাও, আদেশ দিয়ে যাও, আদেশ দিয়ে যাও বাবা। কাজল ওই উইলটা দে তো বাবা, উইলটা। ছোট বউ এই উইলটা তোমার কাছে রাখো, এর কপিটা ওই উকিলের কাছে আছে, কাজলকে বলো ওকে ওকে সম্পত্তি না দিলেও আমি আমার অন্তরের আশীর্বাদ দিয়ে যাচ্ছি, ওর ভালো হবে, ওর ঠিক ভালো হয়ে যাবে। সরল বাবা, সরল বাবা, বাবা মাকে একটু দেখিস, মাকে একটু। বাবা